গুরুতর অসুস্থ এক ব্যক্তি হাসপাতালে এলে সর্বপ্রথম এই ট্রলির দ্বারস্থ হন। এখানে উঠলেই গুনতে হয় 100 থেকে 200 টাকা। কারণ হিসেবে বিনা বেতনে শ্রম উল্লেখ করলেও এই কাজের পেছনে সরকারকে গুনতে হচ্ছে 16 থেকে 17 হাজার টাকা। তাহলে প্রশ্ন, এ টাকা যাচ্ছে কোথায়? 2019 সালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করা হলে 21টি পদে 306 জন অস্থায়ী কর্মচারী নিয়োগ দেয় কর্তৃপক্ষ। আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের দায়িত্ব পায় ঠিকাদার প্রতিষ্ঠান মাছরাঙা সিকিউরিটি সার্ভিস ও কন্ট্রাক্ট ক্লিনিং সার্ভিস। কর্মচারীদের অভিযোগ, এ নিয়োগের জন্য প্রত্যেকের কাছ থেকে 1 লাখ থেকে 4 লাখ টাকা পর্যন্ত বাগিয়ে নেয় ওই প্রতিষ্ঠান। নিয়োগ বাণিজ্য চাঙ্গা করতে চাকরি নবায়নের নামে একই ব্যক্তির নাম একাধিক লটে ও প্রয়োজনের অধিক নিয়োগ দেয় প্রতিষ্ঠানটি। ফলে 2 বছর না ঘুরতেই আউটসোর্সিং কর্মীদের বেতন নিয়ে শুরু হয় টালবাহানা। এছাড়া শতাধিক কর্মীর বেতন আটকে রেখে ব্ল্যাঙ্ক চেক জালিয়াতি করে অর্থ লোপাট, বেতন বকেয়া ও কর্মচারীর সংখ্যা ধামাচাপা দিতে বন্ধ রাখা হয়েছে রোস্টার খাতা। ফোন করে বলেছে চেক না দিলে বেতন দিব না। ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা আছে, ওইখানে আমাদের ফিঙ্গারের ব্যবস্থাও করে, কয়েকদিন পরে ওইটাও বন্ধ করে দেয়, টোটাল অকেজো করে রাখছে। 3টা স্ট্যাম্প, পাসপোর্ট সাইজের 4 কপি ছবি নিয়ে তারা রেখে দিছে, আমাদের জিম্মি করে রাখছে। কন্ট্রাক্টর সাইন এবং আমার যে বেতনগুলো বাকি আছে এটা কর্তৃপক্ষ আমার ব্যবস্থা করে দেবে। মূলত তারা 2টা বেতনই পাচ্ছে, 9টা কেটে নেয়। এভাবে আমাদের বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছে। 3 লাখ টাকা দিয়ে আমি ঢুকছি, ওই টাকাটাও আমি আসছে কেন ফেরত পাইনি। 7টা বেতন আমার ব্যাংকে ঢুকাইছে, ঢুকায় 3টা বেতন ওরা উঠাই নিছে আর 4টা বেতন আমার দিছে। হাসপাতালের সেবা প্রত্যাশী ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, প্রতিষ্ঠানটির সব দুর্নীতি ও অনিয়মের কারণে সরকারি অর্থ ব্যয় হলেও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। ট্রলি নিয়ে বসে থাকে, উপরে নিয়ে গেলে তার 100 টাকা দিতে হয়। 500 টাকা দিতে পারবো না মামা, করে দিয়ে যান, কিন্তু সে রাজি না। গরিবরা কিভাবে এভাবে সুন্দর করে ট্রিটমেন্ট কিভাবে নেবে তারা? 50 টাকা দিছে আমি নিয়ে চলে যাচ্ছি, এইভাবে যা হয় তাই দিয়ে আমাদের চলতে হচ্ছে। অধিকতর অর্থ খরচ হচ্ছে, তারা হয়রানির শিকার হচ্ছে এবং এইটার মাধ্যমে আরেকটা গ্রুপ তাদের সুবিধা নিচ্ছেন। এ নিয়ে মুঠোফোনে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক অসদাচরণ করেন। আপনি কত টাকা চান এসে প্রশ্ন করেন আমাকে, লিমিট ক্রস করে ফেলেছেন আমাদের। আপনাকে কিন্তু আমি সাক্ষাৎকার দিতে বসি নাই, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের গতানুগতিক আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। যারা করছে এটা অনৈতিক, অন্যায্য, এটা কোনোভাবে, এটা অনভিপ্রীত এবং কোনোভাবে আমরা এটাকে সাপোর্ট করতে পারি না। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সরকারিভাবে 3র্ ও 4র্থ শ্রেণীর পদে স্থায়ী নিয়োগ হয় সর্বশেষ 1992 সালে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।